আসসালামু আলাইকুম সবাইকে, এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার আমার সকল সাংবাদিক ভাই বোনদেরকে, আর উপস্থিত যারা আছেন বীরত্বের সকল টেকনিশিয়ান, এবং এখানে উপস্থিত আছেন আমাদের আরও কিছু শ্রদ্ধেয় মানুষ, সবাইকে সালাম। বীরত্ব নিয়ে আমি আগেও বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বীরত্ব নিয়ে অলরেডি আমার ইন্টারভিউ গিয়েছে, বলার কিছু নেই এখানে, শুধু আমি এতটুকুই বলবো 16 তারিখ আপনারা হলে আসবেন, ছবিটা দেখবেন। আমার মনে হয় যে এই প্রথম চলচ্চিত্র এবং টিভি একটা মিলন মেলা হবে ওখানে, চলচ্চিত্র এবং টিভি অনেক আর্টিস্ট এখানে একসাথে আমরা কাজ করছি, এবং আমার মনে হয় নেক্সট ছবিগুলো এইভাবেই মিলন মেলার হয়ে আমরা আবার একসাথে মিলে টিভি এবং চলচ্চিত্র মিলে একসাথে আমরা সবাই কাজ করব। আর সবাই তো বলে গিয়েছে, আমি বলবো যে এখানে আমার যে বাচ্চার যে ক্যারেক্টারটি করেছে, আমার মনে হয় এটা এই ওকে দেখার জন্য অ্যাটলিস্ট আপনারা হলে আসবেন, এখান থেকে আপনারা নতুন কিছু পাবেন। আর দিনার ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছি আসলে, ওখানে উনি আমার হাজবেন্ড ক্যারেক্টার ছিল, খুবই ভোলাভাল একটা মানুষকে একদম মানে নতুন একটা ভিলেন, আপনারা যদি হলে আসেন তাহলে নতুন একজন আর্টিস্টকে আপনারা এখানে পাবেন, সাথে নাসিম ভাই। আর ইমনের কথা তো বলেই গেল, আমার মনে হয় হলে আসেন, হলে এসে ছবিটা দেখবেন। আর সাংবাদিক ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, হলে আনার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা যত লিখবেন, আপনারা যত প্রচার করবেন, তত মানুষ জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। কিছু চলচ্চিত্রের নাম বলি, স্বপ্নে দেখা রাজকন্যা, এই তুমি সেই তুমি, উপজান এবং বীরত্ব। এই ছবিগুলোতে অভিনয় করেছেন যে মানুষটা, তিনি প্রথমবারের মতন বীরত্ব ছবি দিয়ে আসলে চলচ্চিত্রের বড় পর্দা অভিষেক হচ্ছে, এবং একটু আগে মিষ্টি মুখের কথা বলছিলাম, সবাই তার প্রশংসাও করছিল, সেই মানুষটার কথা এখন সরাসরি আমরা শুনতে চাই। অভিষেক চলচ্চিত্রটা যেটি 16ই সেপ্টেম্বর আপনারা চলচ্চিত্র মানে হলে গিয়ে আমরা সবাই দেখতে পাবো। ওয়েলকাম করছি সালওয়া আপনাকে, এবং একটি জোর করতালি, ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি। এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং মঞ্চের সকল গুণীজনকে আমি সালাম জানাচ্ছি। আমি সালোয়া, এরকম ভাবে সবার সামনে আসলে কখনো উপস্থিত হওয়া হয়নি। আমার প্রথম চলচ্চিত্র বীরত্ব আগামী 16 সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। বীরত্বর সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই লাকি ফিল করি, কেননা আমার ক্যারিয়ারের স্টার্টিংয়ে এত সুন্দর একটা টিম এবং এত সাপোর্টিভ ছিলেন সবাই। আমি যেহেতু নতুন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে কিংবা কোনো প্রবলেম হলে সবাই কিন্তু আমাকে কনসাল্ট করেছে।